চাঁদপুরের ফরিদগঞ্জে উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে। দিবসের প্রথম পহরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বর্ণিল সাজে সজ্জিত হয়েছে শিক্ষার্থী, সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মিলিত হয়। এ সময় অতিথিবৃন্দ বাঙালি জাতির ঐতিহ্য, দেশীয় বিভিন্ন নাট্য ও গান উপভোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শিউলি হরির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারি, পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ মন্টল, প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম প্রমুখ।